Hello, Assalamu Alaikum. আমি ফারজানা তাসিন, ফাউন্ডার এট ট্রেন্ডি বাই ফারজানা। আজকে কি বলবো, দীর্ঘদিন পর লাইভে আসছি। লাইভে আমি রেগুলারই আসি, বাট গত দুই দিন ধরে কন্টিনিউ করতে পারছি না, তাই না? একবার ইলেকট্রিসিটি চলে গেল, আর গতকালকে মেবি আমার নেটই চলে গেল। পরপর কয়েকবার আসা ট্রাই করলাম, আসতে পারলাম না। তো বলতেই পারি দীর্ঘদিন পর লাইভে আসছি নাকি। তোমাদেরকে একদিন না দেখলে আমার দীর্ঘদিন দীর্ঘদিন লাগে, তো কিছু করার নেই। ফাতেমা ইসলাম রিক তালাম হাপি আপু, শুরুতে শুরুতে তোমার কমেন্ট পেয়ে গেলাম। আমি কিন্তু আজকে ভীষণ সুন্দর সুন্দর মেশিন মেড জামদানি দেখাবো। দেখো অলরেডি আমি কিন্তু পরে ফেলেছি, যে দেখো আমি আঁচলটা খুলে দিলাম কত, আমার ফুল শাড়িতে কাজ করা। হ্যাঁ, শাড়িটা যে পরে আছি দেখো, ফুল শাড়িতে কাজ করা। ওকে, শাড়ি তো দেখাবোই, আগে দীর্ঘদিন পর যে আসছি আপুদের সাথে আগে কথা বলে নিই। ফার্স্ট হাই আপু, আমি কিন্তু আগে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, বুঝি, দীর্ঘদিন পর যে আসছি, এখন আমার সাথে আগে গল্প করো, তারপর শাড়ি দেখাবো। আজকে আমার আগে কেউ কমেন্ট ইয়েস আপু, তোমার আগে কেউ কমেন্ট করে ফেলেছে, হাই আপু হাই আপু, আপু দুবাই লেসে শাড়ি কেন, আপু দুবাই লেসে শাড়ি আনার ট্রাই করতেছি, একটু সমস্যা হচ্ছে, জানোই তো ফ্লাইট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বাট আমি বলতে পারছি না যে ঈদের আগে আমি আনতে পারবো কি না, আমি শিওরিটি দিতে পারছি না। আনলে আমি বলে দিব, একেবারে হাতে নিয়ে বলবো, এই যে এটা দুবাই লেসে শাড়ি, আমি দুবাই লেসে শাড়ি পরে আছি, দেখে নাও। তো সাথে থাকো, আমি ছোট্ট করে একটু ট্যাগ দিয়ে নিই। হ্যাঁ, সাথে থাকো, আজকে কিছুক্ষণ কথা বলবো, দেন শাড়ি দেখাবো। হ্যালো আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আর সবাই কই, সবাই আমাকে একটু হাই হ্যালো জানাও, অনেকদিন পর তোমাদেরকে দেখতেছি না, একটু হাই হ্যালো করে নিই। আর সবাই কই, কে কী করলাম আমাকে একটু জানাও, একটু গল্প সল্প করি, দেন না শাড়ি তো দেখাই, শাড়ি তো রোজই দেখাই, তাই না? আচ্ছা, না তুমি ভুল বলতেছো, শুনে নাও না, এটা তাহলে 400। আমি একটু ট্যাগ দিয়ে নিই, ওয়েট। ওকে, হাই হাই আপু হাই হাই আপু, আমি হাই হ্যালো না হলেও তো কিছু যায় আছে না। ভাইয়া কেমন আছেন আপনি, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হ্যালো আপু, হাই আপু হাই আপু, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। এবং তোমাদের সাথে যখন থাকি তখন একটু বেশি ভালো লাগে। দেখো আমি ভীষণ সুন্দর একটা ব্লু কালারের জামদানি শাড়ি পরে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ? এবং ব্লু কালারের শাড়িটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং জুয়েলারিও পরেছি, দেখো। এবং চুড়িগুলো দেখো, চুড়িগুলো কিন্তু সুপার রিজনেবল, আমার চুড়িগুলো দেখো, চুড়িগুলোও কিন্তু খুব সুন্দর। এবং আজকে কিন্তু অর্নামেন্টস নিয়ে লাইভ হবো হাউস অফ জুয়েলস থেকে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে, চাইলে আমার শাড়ির সাথে ম্যাচিং করে অ্যাটলিস্ট চুড়িগুলো নিতে পারো, চুড়িগুলো কিন্তু খুবই রিজনেবল, খুবই রিজনেবল, এতটা রিজনেবল যে প্রাইস শুনলে তোমরা অবাক হবা। এবং প্রাইস শুনতে ইনবক্স করো, আমি প্রাইস বলবো না, প্রাইস আমি বলবো না, প্রাইস শুনতে ইনবক্স করবা। এই তিনটা চুড়ির সেট অসম্ভব রিজনেবল। আচ্ছা, মর্সি কিনে এই খবর তো নেয় নেই, ভাই বেঁধে আছেন, এটি বড় কথা, তাই না? আর গতকালকে তো কথা হলোই, তোমার পরা শাড়ির দাম কত আপু? বলছি প্রাইস কত আপু? সব বলছি, মরছি কি নেই ভাই? আলহামদুলিল্লাহ বেঁধে আছেন, এবং আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। আচ্ছা, তোমার বিড়ালটা দেখাও, আমার বিড়ালটা দেখবা? ওই দেখো, বসে রেখেছি, দেখতে পাচ্ছ আমার বিড়াল আসছে আমার দেয়াল নষ্ট করতে, ওই যে। আচ্ছা দেখো, আমি আমার শাড়িটা দিয়ে শুরু করি। এই দেয়াল নষ্ট করিস না, এটা নিয়ে খেলো বাবু, এটা নিয়ে খেলো, নো ওর খেলনাটা কি খেলনাটা দত। আচ্ছা, আমি শাড়িটা দিয়ে শুরু করি, একটু দেখো, এটা হচ্ছে শাড়িটার পাটটা, পাটটা দেখো খুব সুন্দর কাজ করা, ব্লুর উপর জাস্ট পাটটা দেখো, ব্লুর উপর পাটটা দেখো কি সুন্দর কাজ করা। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো এটা হচ্ছে চমৎকার সুন্দর শাড়িটার আঁচল। এবং বলেছিলাম যে শাড়িটা অলওভার কাজ করা, অলওভার কাজ করা, দেখতেই পাচ্ছ এই যে
ফুল শাড়ি কাজ, প্রাইস কিন্তু সুপার রিজনেবল। হ্যাঁ, এত সুন্দর একটা শাড়ি, বাট প্রাইস কিন্তু খুব খুব খুবই রিজনেবল, অনলি 1850, 1850। চমৎকার সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা, 1850। নাইস কালেকশন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমার খানি কিউট লাগছে, থ্যাংক ইউ। কার জন্য বেঁচে আছি তার ভাই, বেঁচে থাকাটাই বড় কথা, তাই না? বেঁচে থাকলেই সুন্দর দিন আসে। আচ্ছা, মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার লাইভ অলওয়েজ দেখি, থ্যাংক ইউ। তোমার কালেকশন অলওয়েজ শুনি, থ্যাংক ইউ। ওর খেলনাটা দাও তো, ওকে বসে দেখি। দেখ, সুন্দর একটা শাড়ি পরে আছে, প্রাইস হচ্ছে অনলি 1850, বসিটা দাও, 1850 টাকা। আমি কিন্তু এটা একটা খুব সুন্দর রেড কালার আছে, রেড কালারটাও দেখাবো এখন। আচ্ছা, লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। হোম ডেলি, ইয়েস আপু, হোম ডেলিভারি অ্যাভেলেবল অল ওভার বাংলাদেশ, হোম ডেলিভারি অ্যাভেলেবল, হোম ডেলিভারি পাবা। ওকে, এটার খুব সুন্দর একটা রেড কালার আছে, আমি এটার রেডটা দিয়ে শুরু করি। এটার খুব সুন্দর একটা রেড আছে, আমি রেডটা দিয়ে শুরু করবো। কই সরো, ওকে, রেডটা দেখো, রেডটা ভীষণ সুন্দর। আমি নিবো, নিয়ে ফেলো আপু, তোমার কালেকশনগুলো সবসময় অসাধ, থ্যাংক ইউ বিন্দু। অনেক, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, দেখো। ওয়াও, রেড শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি কিন্তু খুব সুন্দর সুন্দর জামদানি কালেকশন দেখাবো, এবং এগুলো কিন্তু একেবারে লেটেস্ট। এখন যে জামদানিগুলো দেখতে পাচ্ছ, একেবারে লেটেস্ট কালেকশন, আমার জানা মতে এগুলো আর কোথাও পাচ্ছ না আমাদের পেজ ছাড়া। এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, সবাই ধৈর্য নিয়ে বসে থাকো, নাহলে হবে না। আচ্ছা, এটা দেখো, রেডটা খুব সুন্দর। আমি যে ব্লুটা পরে আছি, ব্লুটারই রেড কালার, আমি যে ব্লু কালারটা পরে আছি, ব্লুটারই রেড, এটাও ভীষণ সুন্দর। ওয়াও, এটা দেখো, চাইলে ব্লুটা নিতে পারো, চাইলে রেডটা নিতে পারো, দুটাই সুন্দর, দুটাই ভীষণ সুন্দর। দেখো, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখো কি জোশ, এটা হচ্ছে আঁচল। দীপাপুর লাইভ আমি শেয়ার দিব না। আচ্ছা দেখো, এটা হচ্ছে আঁচলটা, আমি যে শাড়িটা পরে আছি এটা আর এই শাড়িটা সেম, বাট কালার ডিফারেন্ট। হাই আপু, হাই আপু, নাইস কালেকশন, থ্যাংক ইউ। একটু দেখো সুন্দর সুন্দর শাড়িগুলা, একটু দেখে নাও। এটা হচ্ছে পাটটা, পাটটা দেখো, রেডের উপর গোল্ডেন কালারের জরির কাজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়িটার পাটটা। এবং বলেছিলাম শাড়িটা ফুল বডিতে কাজ, দেখো ফুল বডিতে কাজ, তো সুন্দর শাড়িটা একটু ধরি। ওয়াও, রেডটা দেখো, রেডটা কিন্তু ভীষণ সুন্দর, রেড শাড়িটা দেখো, এই শাড়িটা ভীষণ সুন্দর, প্রাইস হচ্ছে অনলি, চমৎকার সুন্দর রেড শাড়িটা, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850 টাকা। দেখো সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নং সহ কনফার্ম করে ফেলো, অনলি 1850 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। ওকে, ফুল শাড়িটাকে আমি একটু খুলে দেখাবো, দেখাই, এত সুন্দর শাড়ি খুলেই দেখাই, দেখো অলওভার কাজ করা, অলওভার কাজ করা একটা শাড়ি, প্রাইস হচ্ছে অনলি অনলি 1850। নীল শাড়িটা দেখান আপু, নীল শাড়ি, ভাই নীল শাড়ি, নীল শাড়ি তো অলরেডি আমি পরেই আছি, অলরেডি কিন্তু আমি খুব সুন্দর একটা নীল শাড়ি পরে আছি, এবং খুব সুন্দর একটা লাল শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নং সহ কনফার্ম করে ফেলো। ওকে ভাই, যখন ব্লু শাড়ির কথা বলেছেন, ব্লু তো একটা আমি দেখাবই, বুঝলো বুঝলো, বাইরে একটা ব্লু শাড়ি আছে দেখো তো, যে কার্টুনের মধ্যে অনেকগুলো, দাও তো। আচ্ছা, ব্লু শাড়ি তো দেখাবো, তার আগে আমি একটা ব্ল্যাক শাড়ি দেখাই। হ্যাঁ, আমি যে শাড়িটা পরেছি সেম ওটার মধ্যে ডিজাইনেরই আর একটা ব্ল্যাক শাড়ি আমার হাতে। জয়েন হয়ে গেলাম আপু, ওয়েলকাম, তোমাকে অনেক সুন্দর লাগছে, ওয়েলকাম, থ্যাংক ইউ আপু। আপু, এগুলো প্রাইস 1850, শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর,
ভীষণ সুন্দর শাড়িগুলো, প্রাইসও রিজনেবল, অনলি 1850। আমি আমি যে শাড়িটা পরে আছি ওটার রেটটা দেখালাম, এবার আমি যে শাড়িটা পরেছি ওটা ঠিক ব্ল্যাক কালারটা আমার হাতে, হ্যাঁ ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি নিতে চাই, নিয়ে ফেলো, হাতেরটা অনেক নাইস, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর, ধৈর্য সহকারে বসো, ওয়ান বাই ওয়ান আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি নেওয়ার মতোই সুন্দর। ওয়াও, এটা হচ্ছে ব্ল্যাক এবং ম্যাজেন্ডার কন্ট্রাস্ট, হ্যাঁ আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক এবং ম্যাজেন্ডার কন্ট্রাস্ট। এটা একটু দেখিয়ে দিই, বলে নিই আবারও, আমি যে শাড়িটা পরে আছি সেম শাড়ি, জাস্ট কালারটা ডিফারেন্ট, আমারটা ব্লুর উপর, এটা ব্ল্যাকের উপর, একটু আগে যেটা দেখেছিলাম সেটাও সেম ছিল রেডের উপর। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা দেখো অল ওভার কাজ করা, ব্ল্যাকের উপর অল ওভার কাজ করা, জাস্ট লুক, ব্ল্যাকের উপর অল ওভার কাজ করা, দেখতে পাচ্ছ কি সুন্দর। এটা হচ্ছে শাড়িটার পাটটা, এই এটা হচ্ছে চমৎকার সুন্দর শাড়িটার পার, ব্ল্যাকের উপর রানি গোলাপি এবং গোল্ডেন কালারের সুতার কাজ করা। প্রাইস অনুযায়ী শাড়িগুলো অনেক সুন্দর। ইয়েস ভাইয়া, আপু ব্ল্যাকটার প্রাইস আপু 1850, 1850, নাইস কাছে শুন, থ্যাংক ইউ, প্রাইস হচ্ছে 1850, 1850। এই যে ফুল বডিতে কাজ, তো সুন্দর শাড়িটা একটু ধরি, ওয়াও দেখো ব্ল্যাক শাড়িটা কিন্তু আসলেই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 1850। শাড়ির তুলনায় আমি বলবো আসলেই প্রাইস রিজনেবল, নিজের জন্যও নিতে পারো, গিফট আইটেম হিসেবেও নিতে পারো। এই শাড়িগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের, এই শাড়িগুলো কিন্তু একদম নিউ ডিজাইন, নিউ মানে নিউ, ব্র্যান্ড নিউ শাড়ি দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের একেবারে ব্র্যান্ড নিউ শাড়ি তোমাদেরকে প্রেজেন্ট করছি, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850 টাকা। এগুলো হাফ সিল্ক মেশিন মেড জামদানি। হাই আপু, পুলক আপু কী অবস্থা? পুলক আপু কিন্তু ভাই আপনাকে খুঁজছিল, ওয়াও নাইস কালেকশন, থ্যাংক ইউ, তোমার হল কালেকশন শাড়িগুলো সত্যি অনেক নাইস, কেমন আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, হাই আপু, নাইস, ইয়েস আপু শাড়িগুলো আসলেই সুন্দর, প্রাইস হচ্ছে এবং প্রাইসও রিজনেবল, শাড়িগুলো এত সুন্দর সেই তুলনায় কিন্তু প্রাইসগুলো সুপার রিজনেবল। সো দেরি কেন, দেরি কেন, ঈদের আগে আগে নিয়ে ফেলো, স্টক কিন্তু লিমিটেড, শাড়ির স্টক কিন্তু লিমিটেড, এখন কিন্তু প্রোডাকশনে ভালো ঝামেলা হচ্ছে, ভালো ঝামেলা মানে ভালো ঝামেলা, সো স্টক যে কয়টা আছে নিয়ে ফেলো, প্রাইস হচ্ছে 1850, 1850 টাকা। আচ্ছা আমি এখন তোমাদেরকে একটা মজার শাড়ি দেখাবো, হ্যাঁ আমার হাতে খুব মজার একটা শাড়ি আছে, কেমন আছে আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, ওকে আমি একটু দেখাই। আচ্ছা এখন সবাই বলতেই পারো আপু এত নর্মাল একটা শাড়ি হাতে কেন আমি মজার শাড়ি বললাম, মজার শাড়ি বলি, এই শাড়িটা পরে আমি পরপর তিনবার লাইভে দাঁড়াইছি, তিনবারের একটা লাইভও আমি কন্টিনিউ করতে পারিনি, তিন মানে কী বলবো, একবার হচ্ছে তিনবারই মানে নেট, এই শাড়ি পরে লাইভে দাঁড়ালে মানে নেট চলে যায়, তো আজকেও ভাবছিলাম এই শাড়িটা পরেই নেট লাইভে দাঁড়াবো, পরে ভাবলাম থাক এরপর একটা অর্নামেন্টাল লাইভ করবো, আজকে রিস্ক না নিই নিজের উপর, পরে অন্যদিন রিস্ক নেব, তো দেখো আশা করি এবার নেট থাকবে, হ্যাঁ আমি কিন্তু শাড়িটা পরে নিই, শাড়িটা দেখাচ্ছি। আচ্ছা আপু আমি জুয়েলারি পেয়েছি, খুব সুন্দর হয়েছে আপু, আমাদের সাথে রিভিউ শেয়ার করে দিও, আমাকে পুলকার আপু ডালিয়া আপু খোঁজ করেছে আর। আচ্ছা আপু ডেলিভারি চার্জ করতো, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80, আউটসাইড হচ্ছে 150 আপু। ইয়েস ব্ল্যাক কালার হবে, এটারও ব্ল্যাক কালার হবে, হ্যাঁ আমি যেটা পরে আছি এটারও কিন্তু ব্ল্যাক কালার অলরেডি দেখিয়েছি, এবং আমার হাতেরটারও ব্ল্যাক কালার অ্যাভেলেবল, আমার হাতেরটারও তিন চারটা কালার আছে, আমি দেখিয়ে দিই, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো। এগুলো বারবারই বলছি, এগুলো কিন্তু নতুন ডিজাইনের জামদানি, মিস করো না, হ্যাঁ মিস করো না, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, এবং তোমরা কিন্তু এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছ, লেটে নিলে ডিজাইনগুলো মিস করে ফেলবা। আপু অফার আছে কি আপু? 1850 টাকাই অফার আপু, হোম ডেলিভারি আপু, অল ওভার বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই। দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, নেভি ব্লুর উপর স্কাই ব্লু, এবং ভিতরে দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের সুতার কাজ করা, নেভি ব্লু স্কাই ব্লু ভিতরে গোল্ডেন কালারের সুতার কাজ, নাইস কালেকশন, নাইস, থ্যাংক ইউ। এটা হচ্ছে শাড়িটার পাটটা, পাটটা দেখো ডিপ ব্লুর উপর স্কাই ব্লু,
এবং সেটা ফুল বডিতে কাজ করা, কাজটা দেখো, ভিতরের কাজটা কিন্তু মারাত্মক সুন্দর, ভিতরের কাজটা কিন্তু মারাত্মক সুন্দর। শারমিন আপু খুঁজে নাই, এমন সুন্দর করে শারমিন আপু ডাকলে কেমনে খুঁজবে ভাই বলেন। লুসাইটা একটু ধরি, দেখো ভীষণ সুন্দর একটা ব্লু শাড়ি, নেভি ব্লুর উপর স্কাই ব্লু, দেখো ভীষণ সুন্দর একটা ব্লু শাড়ি ধরে রেখেছি, যে শাড়িটা পরপর পরে 3 দিন আমি লাইভে দাঁড়িয়েছি, 3 দিনের একদিনও আমার লাইভ কন্টিনিউ হয়নি, ভিডিও আছে, ভিডিও দেখাবো না। প্রাইস হচ্ছে অনলি, সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850। তবে শাড়িটা কিন্তু আসলেই জোস, হ্যাঁ আমার লাইভ হোক না হোক শাড়িটা কিন্তু আসলেই জোস, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850 টাকা। ভালো লাগলে বেশি কিছু করতে হবে না, স্ক্রিনশটটা নাও, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলো। ওয়াও অ্যাকচুয়ালি আপু শাড়িগুলো প্রত্যেকটা ওয়াও বলার মতোই, মিস করো না, আমি বলবো যে নিয়ে ফেলো নিয়ে ফেলো। দেখো সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি স্কাই আর ডিপ নেভি ব্লুর উপর স্কাই ব্লু, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। আমি কি অন্য কালারে যাব? শাড়িগুলো কিন্তু অনেক বড়, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো, জাস্ট দেখো আমার কতগুলো কুচি হয়েছে, কারণ ব্লাউজ পিস সব ব্লাউজ পিস কাটিনে, জাস্ট দেখো কুচি কিন্তু 6টা হয়, আমার কয়টা আছে দেখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অনেকগুলো। প্রাইস হচ্ছে অনলি 1850। শাড়িগুলোর কিন্তু হাইট লেন্থ কোনোটাতেই প্রবলেম হবে না, এবং ভীষণ সুন্দর আঁচলের কাজটা দেখো কি জোস, আঁচলের কাজ এবং এই ভিতরের কাজ দুটাই সুন্দর। আমার আন্টি কোথায় আপনার নামে দেব, আন্টি আরও পাগি বাজতেছে লাইভ দেখেন আসুন। ওয়াও কালেকশন আপু থ্যাংক ইউ, প্রাইস হচ্ছে 1850। আচ্ছা এটার না ভীষণ সুন্দর একটা গোলাপি কালার আছে, হ্যাঁ আমি এটার গোলাপি কালারটা তোমাদেরকে দেখাই, আমার কাছে এটা গোলাপি কালারটা খুব ভালো লেগেছে, খুব বলতে একটু বেশি 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 ভালো লাগছে, আমি এটার গোলাপি কালারটা দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো এটা আর গোলাপি কালারটা দেখো, পিঙ্কটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা যেসব ভাইয়ারা গিফট করতে চান, হ্যাঁ যারা গিফট করতে চান পিঙ্কটা নিতে পারেন, পিঙ্কটা আপুদেরকে দিতে পারেন, আপুরা খুশি হয়ে যাবে, পিঙ্কটা খুব সুন্দর। ওকে আমি পিঙ্কটা একটু দেখে দিই, দেখো জাস্ট লুক কি সুন্দর, এটা হচ্ছে শাড়িটার আঁচল, লাইট কি বলবো ডিপ পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক, তাই না, ডিপ পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক, এবং আঁচলগুলো মারাত্মক সুন্দর, জাস্ট আঁচলগুলো দেখো, আঁচলগুলো মারাত্মক সুন্দর। কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাই আপু, হাই আপু, গ্রুপে রিভিউ শেয়ার করেছি আপু। আচ্ছা আপু অ্যাপ্রুভ করে ফেলা হবে, হ্যাঁ তুমি বলে দিছো, এখন অ্যাপ্রুভ করে ফেলবো, আমরা খুঁজে নেবো। তোমার কালেকশনগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওয়াও এটা দেখো, পাটটা দেখো, পাটটা দেখো কি জোস, ডিপ পিঙ্কের উপর লাইট পিঙ্ক, ডিপ পিঙ্কের উপর লাইট পিঙ্ক, দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাড়িটার পাট, ভিতরের কাজটা জোস দেখো কি সুন্দর, পিঙ্ক কাজটা দেখো, পিঙ্ক এবং গোল্ডেন। পুলো কাপড় রিভিউ শেয়ার করেছো, আমরা অ্যাপ্রুভ করে ফেলবো, খুবই রিজনেবল প্রাইস। ইয়েস আপু শাড়িগুলো আপু সুন্দর, সেই তুলনায় অবশ্যই প্রাইসটা খুবই রিজনেবল, ভীষণ সুন্দর আঁচল, তো শাড়িটা একটু ধরি, সুন্দর শাড়িটা একটু ধরি, দেখো প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। চমৎকার সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস পূর্ণাংশ কনফার্ম করে ফেলো, অনলি 1850 টাকা। দেখতে পাচ্ছ কি জোস, জোস একটা কালেকশন, অনলি 1850। ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো, তুলে ফেলো, লেট করো না, মিস করলে অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর শাড়ি মিস হয়ে যাবে, মানে ঈদের মধ্যে আর পাবা না,
দেখো পিঙ্কটা কি সুন্দর, প্রাইস হচ্ছে 1850, 1850 টাকা। আমি কি নেক্সট কালেকশনে চলে যাবো? বেটার নেক্সট কালেকশনে চলে যাই, কী বলো? নেক্সট কালেকশনে চলে যাই। এটার একটা রেডও আছে, এটারও একটা রেড আছে, এটার রেডটাও দেখাই। হ্যাঁ, এটার রেডটাও খুব সুন্দর। এগুলো জামদানি নিউ ডিজাইন। ইয়েস আপু, এগুলো একদমই নিউ ডিজাইন এবং এগুলো কিন্তু একমাত্র আমাদের কাছেই পাচ্ছ। ডিজাইনগুলো আমাদের আমাদের তাতেই করা, তো এখন পর্যন্ত এগুলা আর কারো কাছে নাই, বাট কিছুদিন পর কপি হতে পারে, সেটা কিছুদিন পর, বাট এই মুহূর্তে এটা আমাদের কাছেই পাচ্ছ। আচ্ছা, এটা দেখো, ওয়াও, এই রেটটা দেখো, এই রেটটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা রেডের উপর, রেড কালারের জামদানি। যারা রেড লাভার্স আছো, আমি কিন্তু এটা নিয়ে সেকেন্ড রেড জামদানি দেখাচ্ছি। হ্যাঁ, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলো, প্রত্যেকটাই দেখার মতো সুন্দর, প্রত্যেকটা নেওয়ার মতো সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখো, আঁচলটা অলওভার কাজ করা। এটা হচ্ছে পার, উপরের পার, এটা হচ্ছে নিচের পার। আপনার প্রায় ইন্টারনেট সমস্যা করে ভাবছে আপনি? আচ্ছা, তা আমি একবার ভাবছিলাম মিরপুরে বাসা নিব, ভাবি নাই যে তা না। ফোনটা ধরো তো বাচ্চা, দেখো তোকে। আচ্ছা আপু, কি অন্য কালেকশন দেখাবেন? আপু সাথে থাকো, সারপ্রাইজ, ওই রুমে যাও। এই দেখো, এটা হচ্ছে বডির অংশের কাজ, বডিটা দেখো, রেডের উপর রেড এবং ভিতরে গোল্ডেন মিনা করা। ওকে, যে সুন্দর, সেইটি একটু ধরি, দেখো দেখো না, বলো পেজে নক দিতে। দেখো সুন্দর শাড়িটা ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। চমৎকার সুন্দর শাড়িটা ধরে রেখেছি, প্রাইস হচ্ছে 1850, 1850। এই জামদানিটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তোমার পরনেরটা কি আর আরেকবার দেখাবো? আরেকবার আমার পরাটা, আচ্ছা ঠিক আছে, পরাটা আবার দেখানো যাবে বাসা নিচ্ছে। আচ্ছা দেখো, রেডের উপর রেড, ভিতরে গোল্ডেন মিনা করা, প্রাইস হচ্ছে 1850, 1850 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন অংশ কনফার্ম করো, অনলি 1850, 1850 টাকা। দেখতে পাচ্ছ কি জোস? অলওভার কাজ, অলওভার কাজ। মিরপুরে আমাকে হ্যাঁ, শারমিন আপু সবাইকে মিরপুরে যেতে বলে আমাকে বলছে। দেখো প্রাইস হচ্ছে 1850, 1850, বাট ঘুরতে যাবো এবার, বহুত দিন ঘুরি না। 1850, 1850। আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই। এই ডিজাইনটার আরও কিছু কালার আছে, আমি ওয়ান বাই ওয়ান দেখাই। কে যেন এটার ব্ল্যাক কালার দেখতে চাচ্ছিলা, তো এটার ব্ল্যাকটা দেখো। হ্যাঁ, কে যেন এটার ব্ল্যাকটা দেখতে চাচ্ছিলা, এটার ব্ল্যাকটা দেখিয়ে ফেলি, কী বলো? আপু যারা বলেছে অন্য কালেকশন কিনা, আমি কিছু ব্লকের শাড়ি দেখাবো, কিছু ব্লকের শাড়ি দেখাবো, সাথে থাকো। আচ্ছা আপু, তুমি কি আমার সাথে রাগ করেছো? এসএমএস পড়ছো না যে? আপু মজার কথা বলি, আমি রাগ খুবই কম করি। হ্যাঁ, যদি বলো এক কথায়, করি না বললেই চলে, আর তোমাদের সাথে তো রাগ করার প্রশ্নই আসে না। আচ্ছা দেখো শাড়িটা দেখো, এটাও খুব সুন্দর, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। আমার পরা ডিজাইন আর এই ডিজাইন দুটাই নতুন এসেছে, যেই কোনো একটা নিয়ে ফেলতে পারো। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে আঁচলটা, ব্ল্যাকের উপর দেখতেই পাচ্ছ, তাই না? ব্ল্যাকের উপর কি সুন্দর পিঙ্ক কালারের সুতার কাজ, ব্ল্যাকের উপর পিঙ্ক কালারের সুতার কাজ করা। দেখো ব্ল্যাকের উপর পিঙ্ক কালারের সুতার কাজ করা। এটা হচ্ছে পাটটা, ব্ল্যাকের উপর পিঙ্ক, এই যে এটা হচ্ছে সুতার, এটা হচ্ছে শাড়িটার পার, আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডিটা দেখো, বডিটাতে খুব সুন্দর কাজ করে। আমার কাছে কিন্তু ভিতরের কাজটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওকে, এত সুন্দর শাড়িটা একটু ধরি, ওয়াও, ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টার কন্ট্রাস্টটা দেখো। এটার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নম্বর কনফার্ম করো, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850।
সত্যি তোমার ভালো আপু, এত সুন্দর কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। নাসিমা বেগম 25টা শেয়ার করলাম, থ্যাংক ইউ আন্টি, আপনি তো সবসময়ই করেন। আজকে কী হচ্ছে, আজকে না আমি খালি বাড়ি খাচ্ছি এটা ওটার সাথে। আচ্ছা দেখো, ব্ল্যাক এবং পিঙ্কের কন্ট্রাস্ট প্রাইস হচ্ছে 1850, 1850। ভালো লাগলে বেশি কিছু করতে হবে না, স্ক্রিনশট তুলে মোবাইলে সেভ করে রাখো। আর যদি মনে করো না শাড়িটা আমার চাই, হ্যাঁ শাড়িটা নিতেই হবে, ধেন হচ্ছে স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দাও, ফুল অ্যাড্রেস পূর্ণাঙ্গ সহ আমরা তোমাদের বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব। সেই সাথে ডেলিভারি প্রসেসটাও বলে দিলাম। তোমরা কিন্তু যেহেতু এখন লকডাউনে অনেকেরই বের হতে সমস্যা, আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। সো সুন্দরবন এসে পরিবহনে কষ্ট করে নিতে হবে না, হোম ডেলিভারি নিয়ে নাও। একমাত্র থানা পর্যায়ে, তাও কিছু কিছু থানায় আমরা হোম ডেলিভারি দিই, সব থানায় হোম ডেলিভারি দেওয়া পসিবল হয় না। প্রাইস হচ্ছে 1850, 1850। সুন্দর সুন্দর শাড়িগুলো আইলেলি নিয়ে ফেলো, অথবা যারা ভাবছো যে এখন নিতে পারবো না, অ্যাটলিস্ট বুকিং মানি দিয়ে কিন্তু বুক করে রাখতে পারো। যে কোনো শাড়ি বুকিং মানিতে অলরেডি বুক করে রাখতে পারো অলরেডি। আমার বিশেষ করে আমাদের যে খাদ্যের শাড়িগুলো আছে না, আমার কিন্তু এতগুলো বুকিং করায় খাদ্যি শাড়ি আছে, প্রত্যেকে বুকিং করে রেখে দিয়েছে। আচ্ছা 1850 আপু, যারা যারা খাদ্যি শাড়ি বুকিং করছে, আমার না সবাই অ্যাড্রেসও ঠিক মতো সেভ করা নাই, আমাকে সবাই নক দিও অ্যাটলিস্ট, নাহলে কিন্তু আমি তোমাদেরকে ট্রেস করতে পারবো না সব কটা শাড়িতে। প্রাইস হচ্ছে 1850, 1850। আচ্ছা ব্লকের একটা নতুন শাড়ি আসছে, তো আমি আজকে লাইভে দেখিয়ে দিই, সেটা হচ্ছে হোয়াইট কালার। বস আমরা হোয়াইট কালার খুঁজছিলাম, হোয়াইট কালার যারা খুঁজছিলাম তারা দেখো খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে নিউ ব্লকের কালেকশন চলে এসেছে। ডেলিভারি সিস্টেমটা বলেন আপু, ক্যাশ অন ডেলিভারি কেমন আছো? টিয়া কালার ভাই, আজকে টিয়া কালার শাড়ি জান, আপনার সৌজন্যে দেখাবো না টিয়া কালার। ইয়েস কালার অ্যাভেলেবেল হবে, তো সব কটারই কালার অ্যাভেলেবেল হবে। অ্যান্ড আমি খুব সুন্দর একটা হোয়াইট কালারের ব্লকের শাড়ি দেখাবো, এটা খুব সুন্দর হাফ সিল্কের উপর, হাফ সিল্কের উপর ভীষণ সুন্দর একটা হোয়াইট কালারের ব্লকের শাড়ি দেখো। এটা হচ্ছে আঁচলটা হোয়াইটের উপর দেখো, দারুণ সুন্দর ব্লক করা, খুব সুন্দর, থ্যাংক ইউ। ওয়াও ঢাকার বাইরে, ইয়েস ঢাকার বাইরে 150 টাকা। এই যে যারা অন্য কোয়ালিটির শাড়ি দেখতে চাচ্ছিলা, এই শাড়িগুলো দেখো, এটা কিন্তু খুব সুন্দর। এগুলো পরে আমার কিছু ছবি শেয়ার করা আছে, দেখে নাও। এটা হচ্ছে পাট্টা, এখানে কিন্তু ব্লক প্লাস এমব্রয়ডারি, হ্যাঁ ব্লক প্লাস এমব্রয়ডারি। এই যে চমৎকার সুন্দর হোয়াইট কালার শাড়িটার প্রাইস হচ্ছে অনলি, হোয়াইট কালার শাড়ি কিন্তু পরলেই ভালো লাগে, নো ডাউট নাকি, হোয়াইট কালারের শাড়ি পরলেই ভালো লাগে। এটার প্রাইস হচ্ছে অনলি 1550, 1550 টাকা। দেখো সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি যেটার প্রাইস অনলি 1550, 1550 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস পূর্ণাঙ্গ কনফার্ম করে ফেলো। অনলি 1550 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। আপু পিঙ্কের মধ্যে হবে? আপু পিঙ্কের মধ্যে এটা পিঙ্ক হবে না, রেড হবে আপু। আচ্ছা প্রাইস আপু 1550, 1550 দেখো, অনলি 1550 টাকা। নিয়ে ফেলতে পারো শাড়িটা, কিন্তু খুবই জোস, পরে মজা পাবা নাকি। এগুলো কিন্তু ডিজাইনার শাড়ি, আমার হাতে এখন যেটা দেখছো এটা কিন্তু ডিজাইনার শাড়ি। প্রাইস হচ্ছে 1550, 1550। আচ্ছা এটা একটা রেড আছে, রেডটা শো করি, হ্যাঁ হোয়াইটটা তো দেখালাম, রেড আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, ইভেন টিয়াও আছে। টিয়াটা একটু কাছে নিয়ে রাখি ভাই, যখন টিয়ার কথা বললেন আমি একটু টিয়াটা দেখিয়ে দিব, ওয়েট। এটা দেখো রেডটা, দেখো রেডটা খুব সুন্দর, এখন কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে হাফ সিল্কের উপর ব্লকের শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর হাফ সিল্কের উপর ব্লকের শাড়ি দেখাচ্ছি। যারা হালকা পাতলা টাইপের শাড়ি পরতে লাইক করো তাদের জন্য এই শাড়িটা খুবই পারফেক্ট, এবং আমি নিজেও কিন্তু একটু হালকা পাতলা টাইপের শাড়ি পরতে পছন্দ করি, হ্যাঁ আমি কিন্তু পার্সোনালি একটু ভারী শাড়ি কম পছন্দ করি, বাট এমন না যে করি না, আমার আসলে কোনো কিছু তরচি নেই, ভারী শাড়িও আমি পরি, বাট পাতলা শাড়িগুলো পরতে ভালো লাগে। এটা হচ্ছে আঁচলটা। আচ্ছা আপু আপু ইয়েস এটা ইয়েলো হবে, আমি দেখাবো কালারগুলো পপ আপ করছে, ইয়েস আপু দেখো এটা হচ্ছে আঁচলটা। ওয়েট একটু পাতলা তো, আমি একটু ভাস করে দেখাই, দেখো কি। আচ্ছা দেখো এটা হচ্ছে আঁচলটা, রেডের উপর অল ওভার ব্লক করা,
ব্লক করা, ডলার ওয়ার্ক করা এবং এগুলোতে কিন্তু এমব্রয়ডারিও করা আছে। আপু একটু ভারী শাড়ি আছে যেটার বডি দেখা যায় না আপু, ইয়েতে ব্লকের মধ্যে করছে, তাহলে আপু তুমি ধুপিয়ান সিল্কে যাও, ধুপিয়ান সিল্কের মধ্যে দেখাবো, যেটা হচ্ছে বডির সাথে খুব সুন্দর লেগে থাকে, বডি শেপ হয়ে থাকে, বাট বডি দেখা যাবে না। আর এই শাড়িগুলো তুমি পিন আপ করে বা আঁচড় উঠিয়ে পরলে কিন্তু বডি দেখা যাবে না। দেখো সুন্দর একটা রেড কালারের ব্লকের শাড়ি ধরে রেখেছি, প্রাইস কিন্তু খুবই রিজনেবল, অনলি ১৫৫০ টাকা। দেখো অনলি ১৫৫০ টাকায় চমৎকার সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ, ভালো লাগলে স্ক্রিনশট তুলো, ফুল অ্যাড্রেস প্রনাউন্স কনফার্ম করো, শাড়ির প্রাইস অনলি ১৫৫০। আপনার শাড়ি আপু আমি যেটা পরে আছি সেটা ১৮৫০ আপু, আচ্ছা সেটা কিন্তু ভীষণ সুন্দর, প্রাইসও রিজনেবল, অনলি ১৫৫০ টাকা, অলওভার ব্লক করা। দেখো এটা হচ্ছে কুচির অংশ, এটা হচ্ছে কুচিটার অংশ, আর ভিতরটা দেখো, আমি শাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং ব্লক ওয়ার্ক, এমব্রয়ডারি এবং ব্লক ওয়ার্ক করা আছে। আমার মনে হয় আমি নেক্সট কালেকশনে যেতে পারি নাকি, নেক্সট কালেকশনে যেতে পারি। আচ্ছা যে আপু একটু ভারী যাচ্ছিল, ব্লকের মধ্যে যদি একটু ভারী খুঁজো এই অ্যাশটা দেখতে পারো, এই অ্যাশটা কিন্তু তুলনামূলক ভারী কাপড়ে করা। এই অ্যাশটা দেখতে পারো, দেখো এটা হচ্ছে আঁচলটা, জাস্ট দেখো এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, অ্যাশের উপর এমব্রয়ডারি করা, দেখো এমব্রয়ডারি এবং ব্লক। ওয়েট আমি উল্টা দিয়ে দেখেছি, জাস্ট দেখো খুব সুন্দর দেখতেই পাচ্ছ, টার্সেল করা, অ্যাশের উপর এমব্রয়ডারি এবং ব্লক করা, এই যে এটা হচ্ছে পাটটা, সুন্দর শাড়িটা একটু ধরি, এই শাড়িটা খুব সুন্দর, এটাও কিন্তু হাফ সিল্কের উপর, এটাও কিন্তু হাফ সিল্কের উপর, আর কুচির অংশটা দেখো, এটা হচ্ছে কুচির অংশ, এটার প্রাইস হচ্ছে ১৬৫০। হ্যাঁ এখন আমার হাতে যে ব্লকটা দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে অনলি ১৬৫০, ১৬৫০ টাকা, অনলি ১৬৫০ টাকায় চমৎকার সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ কি জোস, এটা হচ্ছে কুচির অংশ, এটা হচ্ছে সুন্দর শাড়িটার কুচির অংশ, প্রাইস হচ্ছে অনলি ১৬৫০, ১৬৫০ টাকা, ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নম্বর কনফার্ম করে ফেলো। এই ব্লগটাও কিন্তু ভীষণ সুন্দর, আমি আরও কিছু ব্লগের কালেকশন দেখাবো, এবং বলে নিই এগুলো কি আমার হাতে এখন যেটা এগুলো কিন্তু একদম নিজস্ব ডিজাইন করা, এবং এটাও কিন্তু এক পিসি এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে, মানে এটা হচ্ছে আমার স্যাম্পল কপি, প্রাইস হচ্ছে অনলি ১৬৫০, নিয়ে ফেলো শাড়ি কিন্তু ইউনিক থাকবে, নিয়ে ফেলতে পারো শাড়ি কিন্তু ইউনিক থাকবে। ওকে আর একটু ডিজাইন দেখাই, এটা দেখো এটাও ভীষণ সুন্দর, ব্লকের শাড়ি যারা খুঁজছো আমার মনে হয় আজকে পছন্দ করেই ফেলবা, যারা ব্লকের শাড়ি খুঁজছো আমার মনে হয় আজকে পছন্দ হয়েই যাবে কিছু না কিছু, জাস্ট দেখো এটাও খুব সুন্দর। এগুলো কিন্তু সব স্যাম্পল আমার কাছে ওয়ান পিস করেই আছে, আর বানাবো কি না জানি না, নিয়ে ফেলতে পারো সেই পাশে যাবা, এই দেখো এটা হচ্ছে আঁচলটা। আপু ধুপিয়ান সিল্কের তিনটা শাড়ি নিয়েছে, অন্য কালার থাকলে দেখান। আপু কী কালার নিয়েছেন, আমার কাছে তো ধুপিয়ানের হিউজ কালার আছে, আপনি কোন তিন কালার নিয়েছেন আমাকে বলেন দেখি, বাকি কালারগুলো এই মুহূর্তে হাতের কাছে থাকতে দেখিয়ে দেবো। ওকে এটা দেখো এটা হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচল, এই যে বডির অংশ দেখে এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক করা, শেড ঢান থ্যাংক ইউ, এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, এই যে এটা হচ্ছে পাটটা, পাটটা দেখো কি সুন্দর কাজ করা, পাড় এবং ফুল বডি ব্লক করা, ফুল বডি ব্লক করা, তো সুন্দর শাড়িটা একটু ধরি, হ্যাঁ সুন্দর সুন্দর শাড়ি ধরতেও ভালো লাগে, কি বলো সুন্দর সুন্দর শাড়ি ধরতেও ভালো লাগে, জাস্ট লুক আমার হাত দিয়ে সুন্দর একটা ব্লকের শাড়ি দেখতে পাচ্ছ, দেখো
নাইস একটা ব্লকের শাড়ি দেখতে পাচ্ছ, এটা প্রাইস হচ্ছে অনলি 1650, 1650 টাকা অনলি, 1650 টাকায় চমৎকার সুন্দর ব্লকের শাড়িটা পেয়ে যাচ্ছ। আর কুচি অংশটা আমি একটু দেখিয়ে দিই, হাফ সিল্কের উপর ব্লক, কাপড় কোয়ালিটি ফেব্রিক্স কিন্তু খুবই নাইস, খুবই নাইস, ফেব্রিক্সে কোনো সমস্যা নাই। দেখো এটা হচ্ছে বডির অংশটা। আমি আছি ভাই, আচ্ছা ব্ল্যাক গ্রিন অ্যান্ড মেরুন, ব্ল্যাক গ্রিন অ্যান্ড মেরুন, আচ্ছা ওয়াও মঞ্জুর ভাই খবর কি। দেখো এই ব্লকের শাড়িটা আসলেই নাইস, প্রাইসও রিজনেবল, অনলি 1650 টাকায় সুন্দর ব্লকের শাড়িটা পেয়ে যাচ্ছে। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন অংশ কনফার্ম করো, প্রাইস হচ্ছে অনলি 1300, 1300। আচ্ছা আমি কি নেক্সট কালেকশনে চলে যাবো, আমার কাছে কিন্তু আরও হিউজ ব্লকের কালেকশন আছে। আচ্ছা অনলি 1650 টাকা, আমি অন্য ব্লকের কালেকশনে চলে যাই, একটা ব্ল্যাক দেখিয়ে ফেলি, কি বলো? একটা ব্ল্যাক কালারের ব্লকের শাড়ি দেখিয়ে ফেলি, ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকটা খুব সুন্দর, ওয়াও ব্ল্যাকটা কিন্তু রিয়েলি নাইস, একটু দেখি ব্ল্যাক কালারটা। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা দেখো, এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচল, অলওভার ব্লক করা, ব্ল্যাকের উপর অলওভার ব্লক করা, দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্লকের শাড়ি ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি, সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1550। আমার হাতের যে ব্লকের শাড়িটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে ব্লক করা, এমব্রয়ডারি করা এবং ডলার ওয়ার্ক করা, প্রাইস হচ্ছে অনলি অনলি 1550, 1550 টাকা। আচ্ছা আপু নেক্সট জুয়েলারি লাইভ, আপু নেক্সট জুয়েলারি লাইভ, এই যে এই লাইভটা শেষ করেই জুয়েলারি লাইভে দাঁড়াবো, এটা শেষ হলেই আমরা জুয়েলারি লাইভে চলে যাবো, সাথে থাকো। আচ্ছা মিরপুর পল্লবীতে আমার বড় এবং ছোট বোন থাকে, তুমি মিরপুর আসলে, আচ্ছা দেখো বাহ ভালোই হলো, মিরপুরে তো বহু পরিচিত মানুষ দেখি, প্রাইস হচ্ছে অনলি 1550, 1550 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন নম্বর কনফার্ম করো। এই যে সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, ব্ল্যাক শাড়িটা আসলেই জোস, ব্ল্যাক শাড়িটা আমার নিজের ধরে তো নিজেরই ভালো লাগছে। এটা হচ্ছে কুচির অংশ, ফুল কুচিতে কাজ, ফুল কুচিতে কাজ করা, ঝটপট চটপট নিয়ে ফেলো, শাড়িগুলো কিন্তু আসেই দেখাই শেষ হয়ে যায়, আসে দেখে শেষ হয়ে যায়, এর থেকে সুন্দর উপমা আমার কাছে আর নাই। আচ্ছা টিয়া শাড়ি, টিয়া শাড়ি কে দেখতে চাচ্ছিলাম বলো, টিয়া শাড়ি যে দেখতে চাচ্ছিলাম, হাত তুলো হাত তুলো, কাজ আমার হাতে এখন টিয়া কালারের শাড়ি। আপু ইয়েস আপু আমি এটার পরে ইয়েলো দেখাবো, হ্যাঁ লাল, লাল তো দেখেছি একটু আগেই তো লাল দেখালাম, এখন টিয়া দেখাই, ওয়াও টিয়া শাড়িটা দেখো, টিয়া শাড়িটাও ভীষণ সুন্দর, টিয়া শাড়িটা দেখো কি সুন্দর, টিয়ার মধ্যে টিয়া কালার, এটা হচ্ছে শাড়িটার আঁচল, আঁচলটা দেখো টিয়ার উপর টিয়া এবং ইয়েলো কালার ফ্লাওয়ার, ভিতরে কিন্তু ডলার আছে আর পম পম তো লাগানোই আছে, তাই না, ঝুলনিগুলো লাগানোই আছে, আমার কাছে ঝুলনিগুলো বেশ ভালো লাগে, ফুলটা দেখো এমব্রয়ডারি করা। আচ্ছা লোল লিখছেন ভাই না লাল লিখছেন, বানান মিস্টেক না ইচ্ছে করে লিখছেন, বুঝতে সমস্যা হচ্ছে, ওয়াও শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু সুন্দর, সুন্দর শাড়িটা দেখো টিয়া কালারের, প্রাইস হচ্ছে অনলি, চমৎকার সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1550, 1550 টাকা।
অনলি 1550 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। দেখে দেখ, অনলি 1550, 1550, ভালো লাগে শাড়িটা তুলো, ফুল অ্যাড্রেস ফোন অংশ কনফার্ম করো। এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশ, সরি এটা হচ্ছে কুচির অংশ, ফুল কুচি জোড়া ব্লক করা, দেখতেই পাচ্ছ। আমি কি নেক্সট কালেকশনে চলে যাব বলো, নেক্সট কালেকশনে কি যাব? আচ্ছা কে যেন একটু ইয়ালো দেখতে চাচ্ছিলা, হ্যাঁ ইয়ালোটা দেখাই, কে যেন আমার কাছে ইয়ালো দেখতে চাচ্ছিল, ইয়ালোটা দেখিয়ে ফেলি। ইয়ালোটা খুব সুন্দর, ব্লকের শাড়িগুলো কিন্তু লিমিটেড পিসই আছে, লিমিটেড পিসই আছে কারখানা এই মুহূর্তে কী বলবো, সব কিছু কাজেই ঝামেলা, যেগুলো আমার স্ট্রোক আছে স্ট্রোকের পরে কালি এলে নিয়ে ফেলো, এটাই বলবো আর কিছু বলার নেই। ইয়ালোটা দেখো, ইয়ালোটা খুব সুন্দর, ইয়ালো কালারটা দেখো, ব্লকের শাড়ি। এটা কিন্তু এক পা, এক পাচ্ছে ধরলে তোমার ডিজাইন কতটা বুঝবো আমি জানি না, আমি একটু লেয়ার করেই ধরি নাকি ভাঁজ করেই ধরি। দেখো এটা হচ্ছে আঁচলের কাজটা, আচ্ছা আপু তোমার শাড়িটা অন্য কি? আপু আমার শাড়িটার অন্য তিন চারটা কালার হবে, হ্যাঁ আমি একদম আমার শাড়িটার কালার লাইভের শুরুতে দেখিয়েছি, লাইভের শুরুতেই আমার শাড়িটার কালার দেখিয়েছি, দেখে নিও। দেখো এটা হচ্ছে আঁচলটা, ইয়ালোর উপর দেখতেই পাচ্ছ কালারফুল কালারফুল ব্লক। আমি আচ্ছা আপু তোমার শাড়ির দাম কত? আচ্ছা আপু আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 1850 টাকা, এটার রেড আছে, এটার ব্ল্যাক আছে, এটা আরও কী কী কালার আছে আমার মনে নেই, লাইভে দেখেছি একটু দেখে নিও। হ্যাঁ আমি খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি লাইভে শুরুতেই দেখিয়েছি। ওয়াও এটা দেখো, এই শাড়িটা ভীষণ সুন্দর, প্রাইস কিন্তু অনলি 1550, 1550 টাকা, সুন্দর শাড়িটার প্রাইস অনলি 1550, 1550। একজন কি আচ্ছা আর গ্রিন ইয়েলো নাই আপু? গ্রিন ইয়েলো এম্ব্রয়ডারি করা আছে, এম্ব্রয়ডারি করা গ্রিন ইয়েলো আছে। দেখো প্রাইস হচ্ছে 1800, সরি এটার প্রাইস হচ্ছে 1550। তোমরা এই যে আমি এত ইয়েলো পড়তে চাও, আচ্ছা আমি ইয়েলো আরেকটা দেখাচ্ছি, ওয়েট বুঝলো, ওই গ্রিন ইয়েলোটা দাও তো, প্রাইস হচ্ছে অনলি অনলি 1550। হ্যাঁ এটা দাও, উপরেরটাও দাও, হাতে ওইটা দিয়ে নাও, ওইটা হাতে দিয়ে নাও। আচ্ছা যে আপু গ্রিন ইয়েলো দেখতে চাচ্ছ আমি একটু দেখাই, যে গ্রিন ইয়েলো দেখতে চাচ্ছ এটা হচ্ছে ইয়েলোর উপর, না এটা হচ্ছে ইয়েলোর উপর গ্রিন কালারে সুতার কাজ করা, দেখো এম্ব্রয়ডারি করা, এবং সেম শাড়িও কিন্তু আমার আরেকটা আছে, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। দেখো এটা হচ্ছে ইয়েলোর উপর ম্যাজেন্ডা কালার, হ্যাঁ তো ইয়েলোর উপর ম্যাজেন্ডা এটা সেম, কারো ভালো লাগলে এটাও নিতে পারো, আমি ইয়েলোর গ্রিনটা দেখাচ্ছি সেম, খালি ফুলের ডিজাইনটা আলাদা। এই সেটা দেখো, এই সেটা হচ্ছে অল ওভার এম্ব্রয়ডারির একটা শাড়ি, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ অল ওভার এম্ব্রয়ডারির একটা শাড়ি, হাফ সিল্কের উপর এম্ব্রয়ডারি করা, জাস্ট লুক হাফ সিল্কের উপর এম্ব্রয়ডারি করা, এটা হচ্ছে শাড়িটার পাট্টা, পাট্টা দেখো ইয়েলোর উপর কি দারুণ এম্ব্রয়ডারি, তাই না? ইয়েলোর উপর দেখো ইয়েলো এবং গ্রিন কালারে এম্ব্রয়ডারি করা। আচ্ছা পুলো কাপড় এই দেখ, আপু জ্যাকসন হাইট থেকে তোমার শাড়ি নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ কে আপু এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমাদের তো দেশের জন্য একটা গ্রুপই আছে ট্রেন্ডি বাই ফারজানা, আর বাইরের গ্রুপটা হচ্ছে শাড়ি লাভার্স ইউএসএ, আমাদের গ্রুপে রিভিউ শেয়ার করে দিও, দুটা গ্রুপে রিভিউ শেয়ার করতে পারো। আচ্ছা ওয়াও এটা দেখো, এই শাড়িটা দেখো কি জোস, ইয়ালোর উপর ইয়ালো কালারে সুতার কাজ, এবং ভিতরে তো দেখতেই পাচ্ছ, আমি কি উল্টা পড়লাম না ঠিক পড়ছি, ইয়ালো আর গ্রিনের কন্ট্রাস্ট যে দেখতে চাচ্ছিলা দেখে নাও, ইয়ালো এবং গ্রিনের কন্ট্রাস্ট, প্রাইস হচ্ছে 1850। ইয়েস ভাইয়া মিস করলে তো মিস হবেই, মিস করা যাবে না কিছু, তো
তবে ভালো লাগলো ভাই, অনেকদিন পর আপনি এসেছেন, অনেকদিন পর লাইভ জম মানে লাইভে কথাবার্তা হচ্ছে। দেখো ইয়ালের উপর গ্রিন কালার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850 অনলি 1850। আচ্ছা আমি না সেটা উল্টেই ধরছি, আমি না এটাই সন্দেহ করতেছিলাম। দেখো তোমরা আমাকে একটু হেল্পও করো না, কী আর করা, এবার আমি ঠিকঠাক ধরছি, এবার ঠিকঠাক ধরেছি। দেখো ইয়ালের উপর গ্রিন কালার ফ্লাওয়ার প্রাইস 1850, 1850 অপূর্ব সুন্দর শাড়িগুলো, আসলে শুনে এই শাড়িগুলোর কিন্তু এই ডিজাইনের আমার অনেকগুলো কালার আছে। এটার একটা নিউ কালার আনছি, হ্যাঁ এটার একটা নিউ কালার করছি, ব্ল্যাকের উপর ম্যাজেন্ডা, ওইটা কি দেখবা, ভেবেছিলাম পরে দেখাবো। আজকে আমার মনে হচ্ছে শাড়ি দেখানোর মুড আসছে, হ্যাঁ আজকে মনে হচ্ছে আমার শাড়ি দেখানোর মুড ভালো। দেখো ইয়ালোর উপর গ্রিন কালার, ইয়ালোর উপর একটা সরি ব্ল্যাকের উপর ম্যাজেন্ডা আছে সেম ডিজাইনের শাড়ির। আমি আচ্ছা দাঁড়ো শেয়ার করেই ফেলি, হ্যাঁ শেয়ার করেই ফেলি, শাড়িটা খুব সুন্দর, অনেক দিন ধরে রেখে দিয়েছি, ফটোশ্যুট করবো লাইভ করবো কিন্তু কেন জানি কিছুই করি না, কারণ এই শাড়িটা না স্যাম্পল কপিটা সবসময় বিভিন্ন শাড়ি চুড়ির নিচে থাকে, বিভিন্ন শাড়ি চুড়ির নিচে থাকে, দ্যাটস ওয়াই এটা আমার কখনোই শেয়ার করা হয় না। বাট এটা দেখো তোমরা চাইলে এটা কিন্তু নিতে পারো, দেখো ব্ল্যাক ব্লু এবং ল্যাভেন্ডার কন্ট্রাস্ট সেম ডিজাইনের, এটা কিন্তু নিউ কালার করা হয়েছে। এবং তোমরা আমাকে জানাতে পারো এই শাড়ির উপর আর কে কী কালার চাও, ট্রাই করে ফেলা যায় কি বলো। আচ্ছা এটা দেখো ব্ল্যাকের উপর এই শাড়িটা, দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর, ব্ল্যাকের উপর এমব্রয়ডারি করা, ওয়াও এই শাড়িটা পরে আমি লাইভে চলে আসবো যে কোনো দিন, হ্যাঁ এই শাড়িটা পরে যে কোনো দিন লাইভে চলে আসবো, শাড়িটা ভীষণ সুন্দর। সব শাড়ির দাম আচ্ছা আপু এই শাড়ির দাম কেমনে কমাবো, তোমরা হয়তো বা জানো না আমার যে সাপ্লায়ার বলো আর তাঁতি বলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু সবাই প্রাইস বাড়িয়ে দিয়েছে 150 টাকার উপর করে। তো প্রাইস কমানো তো এখন টাফ, কারণ সুতার দাম মার্কেটে বেশি, কাজ কাজ হবে না, প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু এখন হাই প্রাইসে নিতে হচ্ছে। আচ্ছা দেখো এই শাড়িটা, দেখো এই শাড়িটা খুবই সুন্দর, ব্ল্যাকের উপর ম্যাজেন্ডা, আমরা আছি তো তাই। আচ্ছা ব্ল্যাকের উপর ম্যাজেন্ডা কালারের, ম্যাজেন্ডা এবং ব্লু কালারের এম্ব্রয়ডারি করা, প্রাইস হচ্ছে অনলি 1850। এই শাড়িটা মারাত্মক সুন্দর, এই শাড়িটা দুর্দান্ত সুন্দর, এই শাড়িটা বেশি বেশি সুন্দর, এই শাড়িটা আমার স্যাম্পল কপি, যার নিতে ইচ্ছা করে আই লেলি অর্ডার দাও, বাট এটা অর্ডার দিলে একটু টাইম দিও আমাদেরকে, এটা মেকিংয়ে আছে, এটা মেকিংয়ে আছে, তো দেখিয়েই ফেললাম, প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। ভালো লাগলে ঝটপট চটপট নিয়ে ফেলো কী বলো, 1850, 1850। ওকে যারা যারা ওয়েট করছো ওয়েট করো ওয়েট করো, আর আমার শাড়িটা দেখো, জাস্ট দেখো আমি কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার শাড়ি পরেছি এবং অলওভার কাজ করা শাড়িটাতে, অলওভার কাজ করা, এটা হচ্ছে ব্লু কালারের মেশিন মেড জামদানি, প্রাইস হচ্ছে অনলি 1850, ফুল শাড়িতে কিন্তু কাজ, এটা দেখতে পাচ্ছ অলওভার কাজের একটা শাড়ি, প্রাইস হচ্ছে অনলি 1850। এবং আমি জাস্ট শাড়িটা চট করে চেঞ্জ করে দ্রুত দ্রুত কিন্তু হাউস অফ জুয়েল থেকে লাইভ হবো, তো তোমরা সবাই হাউস অফ জুয়েলসে চলে আসো কী বলো। আচ্ছা তো সবাই ভালো থাকো, হাউস অফ জুয়েলস থেকে লাইভ হচ্ছে, আল্লাহ হাফেজ।